বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মনজুরুল ইসলাম বলেছেন, রাষ্ট্র সংস্কার করতে ইসলামের পথ অনুসরণ করতে হবে, না হলে সংস্কার কার্যক্রম বৃথা যাবে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের লালদিঘি মাঠে চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে সিরাতুন্নবী মাহফিলে এসব কথা বলেন তিনি। বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে জামায়াতের অনেক নেতাকে হত্যা করেছে শেখ হাসিনা সরকার। জামায়াত নিষিদ্ধ ঘোষণা করে এখন তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা সরকার ছাত্র জনতাকে হত্যা করেছে, তা বিশ্বে আর কোনো দেশে ঘটেনি। আজকে আমরা শুনতে পাচ্ছি রাষ্ট্র সংস্কার হবে। রাষ্ট্র যদি সংস্কার হয়, সেই রাষ্ট্রে যদি আল্লাহর রসুলকে অনুসরণ না করা হয়, তাহলে আমি স্পষ্ট করে এই লালদিঘির ময়দানে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে পারি, সেই সংস্কার হবে ব্যর্থ, সেই সংস্কার হবে অকার্যকর সংস্কার।